আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো কপিরাইটের কারণে হচ্ছে সাউন্ডটাকে আপাতত হাইড করা হয়েছে। তো বর্তমানে আমার স্ক্রিনে একটা ভিডিও চলতেছে, এই ভিডিওতে যে মানে এই যে ইফেক্টগুলো ইউজ করা হয়েছে এই ইফেক্টগুলো আপনি কোথায় পাবেন, কীভাবে ইউজ করবেন, এ টু জেড হচ্ছে দেওয়া আছে। তো এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। টিকটকের এরকম ভাইরাল ইফেক্ট আপনার ভিডিওতে দেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে ভিটা। তো আপনি আপনার ফোন থেকে ভিটা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, যদি না থাকে প্লে স্টোর পেজে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাহলে সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনার হচ্ছে ওপেন করার পর এখানে আপনি নিউ প্রজেক্ট দিয়ে যে প্লাস অ্যাকাউন্ট, এখানে প্লাস অ্যাকাউন্টে চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে এডিট করবেন যে ভিডিওটা, ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর হচ্ছে এখানে যে অ্যারো চিহ্ন আইকনটা, এই আইকনে ক্লিক করে দিলে আপনার হচ্ছে জাস্ট কিছু সেকেন্ড লোডিং নেবে আর কি, জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ডের মতো লোডিং নেবে। নেওয়ার পর আপনার হচ্ছে ভিডিওটা এডিট বক্সে চলে যাবে। তো আমাদের ভিডিওটা এখন এডিট বক্সে চলে আসছে। তো আমরা এখানে একটা সাউন্ড অ্যাড করবো, যেটা এই ভিডিওটার সাউন্ড। তো এই সাউন্ড অ্যাড করার জন্য আমরা অ্যাড মিউজিক, তারপর হচ্ছে এখান থেকে আমরা যে ভিডিও দেখতে পাচ্ছি ভিডিও লেখা, ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা যে ইনপুট ফ্রম অ্যালবাম, তো ইনপুট ফ্রম অ্যালবাম আমাদের যে ভিডিওতে সাউন্ডটা আছে জাস্ট আমরা ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখেন এক্সট্রাক্টিং মিউজিক, মানে আমাদের মিউজিকটা ভিডিও থেকে আলাদা হয়ে যাচ্ছে। যাওয়ার পর এখানে আমরা ওই সাউন্ডে ক্লিক করবো। ক্লিক করার পর ইউজ, তো আমাদের সাউন্ডটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা সাউন্ড অনুযায়ী কী করবো, এই যে গ্রাফিক্স দেখতে পাচ্ছ অথবা আপনারা এই ভিডিওটা চালিয়ে দেখতে পারেন যে কোন পজিশনে আপনি দিবেন আগে কোন পর্যন্ত। তো দেওয়ার পর আমরা হচ্ছে এখন সাউন্ডটাকে হাইড করে নিয়েছি, যেহেতু কপিরাইটের সমস্যা থাকতে পারে। তো এখন এখানে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আমরা এখানে যে ইফেক্ট একটা অপশন পেয়ে যাবো, ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখানে আবার ইফেক্ট, তো আপনাদের কিন্তু অবশ্যই নেট কানেকশনটা অন রাখতে হবে, যেহেতু এটা নেটের নেট মানে ইফেক্টগুলোকে ডাউনলোড দিতে হয়। এখানে যে ডাউনলোড আইকন দেখতেছেন, তো এখানে অনেক ইফেক্টের ক্যাটাগরি পেয়ে যাবে। এর ভিতরে আমরা চলে যাব হচ্ছে ফেস ইফেক্টে। তো ফেস ইফেক্টে যাওয়ার পর প্রথম যে ইফেক্টটা ইয়েলো লাইন, এখানে দেখতেছেন যে ইয়েলো লাইন, ইয়েলো লাইনে ক্লিক করব। ক্লিক করার পর টিক মারে ক্লিক করে দিব। তো দেওয়ার পর আমাদের যতটুকু লাগে এটা, তা আপনারা আপনাদের মতো করে যতটুকু লাগে ঠিক ততটুকু দিয়ে নেবেন। তো এখানে দেওয়ার পর তারপরে যে ইফেক্টটা ছিল ওইটা আবার সেমভাবে ইফেক্টে অ্যাড করার জন্য আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা পেয়ে যাবো ফ্রেম, ফ্রেমের থেকে আমরা হচ্ছে এখান থেকে একটা ফ্রেম দেখব, সেটা হচ্ছে নিয়ন ফ্রেম। তো এই ফ্রেমটা সেমভাবে ক্লিক করে আমরা ঠিক মারে ক্লিক করে দেবো। এটা আমাদের যতটুকু লাগে ঠিক ততটুকু রাখতেছি। তো রাখার পর যেহেতু আমাদের সব কিছু ইফেক্টের ভিতরে আছে, তো আবার সেমভাবে ইফেক্ট নেক্সট ইফেক্ট যেটা, তো এটা আমাদের হচ্ছে অন্য ক্যাটাগরি। তো মোশন যেই ক্যাটাগরিটা আছে মোশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট পেয়ে যাব, সেটা হচ্ছে ফোর স্টেপস। তো ফোর স্টেপসে ক্লিক করব। ক্লিক করার পর টিক মারে ক্লিক করে দেবো। আমাদের যতটুকু লাগে এইভাবে আমরা চাপ দিয়ে ধরে এটাকে ছোটো বড় করে নেব। তো নেওয়ার পর এটা আমাদের হচ্ছে কপি করতে হবে। তো কপি করব, কপি করার পর এটাকে আমরা ধরে এটার নিচে দিয়ে দিব, ফোর স্টেপের নিচে ফোর স্টেপটাই থাকবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে এটার ইন পজিশন আসার পর এখানে যে ফিনিশিং যে ইফেক্টটা ছিল এই ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ফেস ইফেক্টে গিয়ে নিয়ন যে ইফেক্টটা, আরও এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনার যেটা ভালো লাগে দিয়ে দিতে পারেন। তো আমি নিয়ন ইফেক্টটা সিলেক্ট করছি। দেওয়ার পর টিক মারে ক্লিক করে দেবো, দিয়ে আমরা এটাকে ফুল করে দিব। তো এখান থেকে একটু ভিডিও চালালে একটু স্লো মতো হয়, আপনারা এখান থেকে এক্সপোর্ট করার পর আর কোনো এরকম কোনো সমস্যা হবে না। তো আমাদের যদি স্ক্রিন রেকর্ড চলতেছে এই কারণে এরকম সমস্যাটা হচ্ছে, আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেলে এরকমটা হবে না। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি ভিডিওটা এক্সপোর্ট করে আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই, তাহলে হচ্ছে আপনারা মানে এক্সপোর্টও করতে সমস্যা হবে না। তো এক্সপোর্ট করার জন্য আমরা হচ্ছে এই কর্নারে যে এক্সপোর্ট আইকন, এই এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছুটা আর কি সেভিংয়ের জন্য লোডিং হবে। তো লোডিং হওয়ার পর্যন্ত আমরা ওয়েট করি, আমরা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার থেকে ভিডিওটা ওপেন করে দেখাবো। তো আমাদের ভিডিওটা কিন্তু সেভ প্রায় মানে শেষ পর্যায়ে। তো আমরা এখন কী করবো, এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করে দেবো, দিয়ে আমাদের হচ্ছে যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে যাবো। যাওয়ার পর ভিডিওসে চলে যাবো। যাওয়ার পর এখন যে ভিডিওটা আমরা সেভ করছি জাস্ট ওই ভিডিওটা একটু ওপেন করবো। দেখেন আমাদের কিন্তু ভিডিওটা আর কি এখন কোনো সমস্যা নাই, তখন জাস্ট হচ্ছে এই ইয়ের জন্য সমস্যাটা ছিল, এখানে স্ক্রিন রেকর্ড চলতেছিলো আর ওইখান থেকে প্লে করলে একটু সমস্যা হয়। তো একদম পারফেক্টলি আপনার ভিডিওটা কিন্তু এডিট কমপ্লিট। তো এই যদি টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে।